আমি কার্তিক সরকার। আমরা আমার জন্মের আগে থেকে 30-40 বছর যাবত আমরা এই কুইসা মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করি এবং আমরা এই কুইসা মাছ ক্রয় করে ঢাকা আড়তদারদের কাছে বিক্রি করি। ওরা ওই আমাদেরকে 5-10 টাকা লাভ দিয়ে আমাদের কাছ থেকে 80 টাকা কেজি, 120 টাকা কেজি, 150 টাকা কেজি পর্যন্ত ওরা আমাদের কাছ থেকে ক্রয় করে। কিন্তু ওরা বলে যে এটা বাইরে চাহিদা কম বলে বলে আমাদের কাছ থেকে কম দামে ওরা কিনে নেয়। ওরা সিন্ডিকেট করছে, অর্থাৎ পক্ষ করছে, সমিতি আছে ওদের 40-50টা এক্সপোর্টার রপ্তানিকারক প্রতিষ্ঠান। ওরা এইগুলো আমাদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে ওরা বেশি দামে বিক্রি করে, কিন্তু আমাদের বলে ওদের লস হচ্ছে, বলে আমাদের এখন অনেক লোকসান গুনতে হচ্ছে, আমাদের এইগুলো দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, এই মাছগুলো এখন অনেক মারা যাচ্ছে, মারা যাওয়াতে আমাদের 3/2 লস হচ্ছে। আমরা এইগুলো 30-40 টাকা কেজি বিক্রি করি মরাতা। কুইসা মাছগুলো ওরা বিদেশে চীন, মালয়েশিয়া, হংকং, ব্যাংকক এসব জায়গায় ওরা রপ্তানি করে। রাজবাড়ী জেলার বিভিন্ন অঞ্চলে শিকারীরা ঘূর্ণি, চাই, বর্শি এগুলোর মাধ্যমে কুচা পুকুরের এগুলো আমাদের কাছে ধরে এনে বিক্রি করে। এগুলো আমরা কিনে চৌবাচ্চায় রেখে 5-6 দিন পরে বিক্রি করে দেই। আমাদের ব্যবসা এখন মন্দায়। 16-17 বছর এই বাড়িতে বিয়ে হয়ে আসছে, আসেই দেখছি আমার দেবর শাশুড়া এই ব্যবসা 40-50 বছর ধরে করতেছে, কিন্তু এই ব্যবসায় সন্তানদের নিয়ে লেখাপড়ার খরচে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। সরকারের কাছে আবেদন, এই কুসা মাছের দামটা যদি একটু বাড়িয়ে দিত তাহলে আমরা এই পরিবার সন্তানদের নিয়ে একটু ভালোভাবে 2 বেলা ডাল ভাত খেয়ে বাসে থাকতে পারতাম।